আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জাকিয়া, জাকিয়া হোম মেকার অ্যান্ড ব্লগার চ্যানেলে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের রেসিপি পর্বে থাকছে মুরগির কলিজা ভুনা। এই যে আমি এখানে হাফ কেজি পরিমাণে কলিজা নিয়েছি, সঙ্গে কিছু গিলা রয়েছে, তো আলু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো আকারে। আর এখানে আমি দেখুন এলাচ আর দারচিনি ভেজে নিচ্ছি, সামান্য জিরা অ্যাড করে দিলাম, মস্ত জিরা ভেজে টেলে নিব। তো ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে আর শেষে অ্যাড করব। তো তারপরে আমি ওই প্যানে তেল অ্যাড করলাম, করার পরে আলুগুলো ভেজে নিব। তো ভিউয়ার্স, একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি। দেখুন পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করলাম, এবার ভেজে নিচ্ছি। তো কিছু সময় নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। ওই তেলেই তেজপাতা কেটে অ্যাড করে দিলাম, বড় একটা এলাচ ফেটিয়ে এভাবে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজ কুচি অ্যাড করছি, করে কিছু সময় ভেজে নিতে হবে। তো ব্রাউন করে ভেজে নিব। তো ভিউয়ার্স, কলিজা গিলাই কিন্তু একটা আলাদা স্মেল থাকে, তো সেই স্মেলটার জন্য একটু মশলাটা বেশি করে দিলে ভালো হবে, তেল মশলা। তো দেখুন এখানে হাফ চামচ আদার পেস্ট, এক চামচ রসুনের পেস্ট, হাফ চামচ পেঁয়াজের পেস্ট অ্যাড করেছি, করে কিছু সময় ভেজে নিব তেলে। তো এভাবে সুন্দর করে ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। একটু পানি নিয়েছি ছোট্ট একটা বলে, নেয়ার পরে হাফ চামচ মাংসের মশলা, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া অ্যাড করলাম। এবার এখানে হাফ চামচ হলুদের গুঁড়া অ্যাড করে একটা লিকুইড মিশ্রণ তৈরি করছি। এই যে অ্যাড করে দিলাম এভাবে। এভাবে করলে কি হয়, গুঁড়া মশলার স্বাদ ও গুণ অটুট থাকে। তো দেওয়ার পরে যেহেতু পানি সহ অ্যাড করেছি, মশলাটা সুন্দর কষানো হয়ে যাবে। তো কিছু সময় এভাবে মশলাটাকে সুন্দর করে প্রথমে কষিয়ে নিতে হবে। মশলাটা যত সুন্দর করে কষানো হবে, রান্নাটা তত বেশি সুস্বাদুকর হবে। তো কষানোর পরে এ পর্যায়ে কলিজা অ্যাড করছি, গিলা কলিজা। তো করার পরে এবার নেড়ে চেড়ে কষিয়ে নিব। প্রথমে মশলার সাথে কলিজাগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো দেখুন এ পর্যায়ে ফেটিয়ে রাখা টক দই অ্যাড করলাম। যে কোনো চিকেন রান্না বা মাংস রান্নায় যদি একটু টক দই অ্যাড করা যায়, তাহলে কালারটাও সুন্দর আসে, খেতেও দুর্দান্ত হয়। এই তো আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে ঢেকে ঢেকে দেখুন কষিয়ে নিচ্ছি। যাচ্ছে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, কোঁচানো টমেটো অ্যাড করলাম। তো এভাবে করে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ কষিয়ে নিব। তো দেখুন কত সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এবার হাফ কাপ গরম পানি অ্যাড করলাম, করে আবারও ঢেকে ঢেকে রান্না করব তেলটা বেরিয়ে আসা পর্যন্ত। যেহেতু কলিজা ভুনা করতে হবে, আর ভুনা অর্থই হচ্ছে তেলটা বেরিয়ে আসবে। তো এই যে দেখুন আমার তেলটা বেরিয়ে এসছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এই পর্যায়ে আমি ভাজা মরিচ অ্যাড, ভাজা গুঁড়া মশলাটা অ্যাড করে দিয়েছিলাম, তবে দুঃখিত স্কিপ হয়ে গেছে। তো দেখুন কত সুন্দর কালার এসছে,
তো নতুন যারা দেখছেন আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বাটনে ক্লিক করবেন, এতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, সাধারণত কলিজা রান্না করলে কালারটা ডিপ হয় বা কালো হয়, তো আমার রান্নাটা কিন্তু একদম চিকেনের মতোই হয়েছে। তো কেমন হয়েছে তারপর আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।